আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো দর্শক, আপনাদের সামনে আসছি নতুন একটা ভিডিও সম্পর্কে আলোচনা করার জন্য। যে ভিডিওটি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে এই যে ডাউল ছিলা মেশিন, মাসকালাই কিংবা মসুরির ডাল ইত্যাদি। অনেকেই মসুর ডাল নামেই মেশিনটা পরিচিত, যে মসুর ডাল ছিলা মেশিন। এটি কিন্তু অনলাইনে কেউ দেয় না, এখনো পর্যন্ত আমরাই প্রথম দিচ্ছি। তো এই মেশিনটি সম্পূর্ণ বিকেনোভেশনবিডি নিজস্ব কারখানায় উৎপাদিত মেশিন বা নিজস্ব কারখানায় তৈরিকৃত মেশিন, যেটাই বলেন না কেন, কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে মেশিন। মেশিন কোথায় পাচ্ছেন? বিকেনোভেশনবিডিতে। এটি টোটাল সেট আপ, দেখুন, আপনার ফাউন্ডেশন দেওয়া লাগবে না, ফাউন্ডেশন ছাড়াই কিন্তু এই মেশিনটি সেট আপ দেওয়া আছে। এর সাথে মোটরও ফিটিং করা আছে। মোটর ফিটিং করে মোটরের গায়ে যদি আপনার ডাউলের খোসা পড়ে তার জন্য আলাদা সেফটি দেওয়া আছে, আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে বিকেনোভেশন বিডি ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আই বাটনটি চাপতে ভুলবেন না, তাহলে আমাদের আপডেট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দর্শক, যারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবার সুস্বাস্থ্য কামনা করতেছি এবং ব্যবসা করার জন্য আহ্বান করতেছি। যদি আপনারা মনে করেন যে বাসা বাড়ির কাজ করবেন কিংবা চাকরি করছেন, পার্ট টাইম ওভার টাইমে যদি মনে করেন যে ডাউল ছিলার ব্যবসাটি করবেন, করতে পারেন। আপনি যদি মনে করেন আপনার কারখানায় চালাবেন, চালাইতে পারেন, সমস্যা নেই। তো দর্শক, আমাদের ঠিকানা সমূহ যদি আপনি গুগল ম্যাপে সার্চ করেন, বিকেবিডি লিখে সার্চ করবেন, আমাদের ঠিকানা সমূহ আপনারা পেয়ে যাবেন। বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আসতে পারেন। কল করার টাইম হচ্ছে সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত। মেশিন ক্রয় যদি আপনি না করেন অযথা কল করে বিরক্ত করবেন না। তো এখন আমি আপনাদেরকে মেশিন সম্পর্কে বলবো, আরপিএম সম্পর্কে বলবো, প্রোডাকশন সম্পর্কে বলবো। তো এটি 2 হর্সপাওয়ার মোটর দিয়ে চালাতে পারবেন, 3 হর্সপাওয়ার দিয়ে চালাতে পারবেন। বাসা বাড়ি বিদ্যুৎ লাইন 220 ভোল্ট, সেটা দিয়ে কিন্তু চলবে, বিদ্যুৎ হইলেই হবে, সমস্যা নাই। এর আরপিএম হচ্ছে, মোটর যদি 1400 আরপিএম হোক আর 2800 আরপিএম হোক, ওটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার মেশিনের আরপিএম রাখতে হবে 1200 থেকে 1250 আরপিএমে এই মেশিনটি চালাতে হয়। আরও বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কালেকশন করে নেবেন। সেই মেশিনের প্রোডাকশন ক্ষমতা, যদি মসুর ডাল আপনি ছিলেন সেক্ষেত্রে প্রতি ঘন্টায় 70 থেকে 80 কেজি মসুর ডাল এই মেশিন দিয়ে আপনি ডেলিভারি করাইতে পারবেন, হরহামিশেই, কোনো ব্যাপার না। মাসকালাই যদি করেন, মাসকালাই কিন্তু এটা দিয়ে একবারেই খোসা ছাড়াইতে পারবেন, ডাউল আসতে থাকবে, খোসা পরিষ্কারে ছিলে যাবে, মনে হবে অটো মেশিনে ছিলা। তো মেশিনের এই পাশটা দেখুন, আমি যেটি বলছিলাম যে দর্শক, মোটরের উপরে যেন আপনার ডাউলের খোসাটি না পড়ে তার জন্য যে আমরা সেফটি দিছি আর কি, সেই সেফটিটা হচ্ছে এই এই যে এই যে আলাদা একটা টেনে দেওয়া আছে, আপনার যে ডাউলটা কিন্তু এই সাইড দিয়ে আসবে, ডাউলটা এই সাইড দিয়ে আসবে, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে ডাউল এই সাইড দিয়ে আসবে, এটা চাবি দেওয়া আছে, এই চাবির মাধ্যমে আপনি কন্ট্রোল করবেন ডাউলের যে ওয়েস্টেজ, রাস্ট বা খোসা বা অতিরিক্ত যে ময়লা, সেটি কিন্তু আপনার এই সাইডে পাশে পড়ে যাবে রাইস মিলের মতন। এখানে চাবি সিস্টেম দেওয়া আছে, আপনি আপনার ইচ্ছা মতন ডাউল কম প্লাস বেশি করতে পারবেন। এই মেশিন আপনারা বাসা বাড়িতেও চালাতে পারবেন, কারখানাও চালাতে পারবেন। এটি সবচেয়ে ছোট সাইজ, এর চেয়ে বড় সাইজও হয়, আপনারা চাইলে বড় সাইজও নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্টের মাধ্যমে আমরা বড় সাইজ আপনাদেরকে দিতে পারবো, সমস্যা নেই, আমাদের কাছে আছে। তো দর্শক, কথা না বাড়িয়ে যদি আপনারা ছোট পরিসরে কেউ ব্যবসা করতে চান, ব্যবসা করার জন্য আমরা আহ্বান করব। চাকরি করেন, চাকরির পাশাপাশি যদি ব্যবসা করেন, বাসা বাড়ি অনেক সময় মহিলারা কিন্তু এটি চালাতে পারে। আর ডাউল কিন্তু কথায় আছে যে মাছে ভাতে বাঙালি, এখন হচ্ছে ডাইলে ভাতে বাঙালি, যেহেতু পানি নাই, দেশে পানি নাই, তো আপনার মাছ পাইবো কই, তো ডাইলে ভাতে বাঙালি। তো দর্শক, আপনারা যদি এই মেশিন নেওয়ার জন্য কেউ মন মানসিকতা করেন বা অনলাইনে খুঁজছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, যেই দিন অর্ডার দিবেন একদিন পর ডেলিভারি, কন্ডিশনে নেওয়ার সুযোগ আছে টোটাল বাংলাদেশ, এসএ পরিবহন কিংবা সুন্দরবনের মাধ্যমে। তো যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, সরকারের দেওয়া রাষ্ট্রীয় আইন স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।